আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজকে। দুপুরবেলা গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে এটাকে অনেকভাবে রান্না করে থাকেন, কেউ বা এটাকে একটু ঝোল ঝোল পছন্দ করে থাকেন, আবার কেউ একটু ভাজা ভাজা পছন্দ করেন। তো আজ আমি আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের সবার আমার রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করা যায়। এখানে আমি প্রথমে 1 কেজি পরিমাণ পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বড় করে কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর পুঁই শাকের যে নরম ডাঁটির অংশটা থাকে, সেখান থেকে আমি কিছু ডাঁটি নিয়েছি। এরপর আমি শাকগুলোকে খুব ভালোভাবে কোচলে 3-4 বার ধুয়ে নিয়েছি, আর না হলে শাকের মধ্যে একটা বালি বালি ভাব থেকে যায়। আর ধোয়ার পরে এটাকে আমি একটা চালনির মধ্যে রেখে এর মধ্যে যে পানিটা ছিল সেটাকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি শাক রান্নায়। তো প্রথমে এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। শাক রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে শাকের টেস্টটা ভালো আসে। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এভাবে পুঁই শাক রান্না করলে আদা রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। এবার আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজটাকে। এবার অন্যান্য মশলা দিয়ে দিব। প্রথমে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি প্রথমে 2 চা চামচ দিয়ে দিলাম, আর এরপরে আমি রান্নার শেষে টেস্ট করে দেখব, প্রয়োজন অনুযায়ী আরও একটু দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই তো একটু সময় নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যাবে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি আরও 2 মিনিট মশলাটাকে ভেজে নিব। মশলাটা পুরোপুরি কষানো হয়ে এসেছে, দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিংড়ি। আমি এখানে ছোট সাইজের চিংড়িটা নিয়েছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিতে পারেন, তবে পুঁই শাকের সাথে কিন্তু এই ছোট চিংড়িটা খেতেই ভালো লাগে। এখন আমি চিংড়িটাকেও মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। এখানে আমি পুঁই শাক থেকে 1/2টা পুঁই শাক দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় শাকগুলো অনেক বেশি দেখা গেলেও রান্না হতে হতে কিন্তু শাকের পরিমাণটা অনেকটাই কমে আসে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে পুঁই শাকগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে না, শাকের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে।
এই তো একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। আর এবার বাকি শাকগুলোকেও উপর থেকে দিয়ে দিচ্ছি। আর রান্নার পুরো সময়েই আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করেছি। এই তো আমার সব শাক আর মশলা মেশানো হয়ে গেছে। কিছুক্ষণ পর শাকগুলো থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো অতিরিক্ত পানি দিব না। শাকের ভেতর থেকে যে পানিটা বের হয়ে আসবে এই পানিটা দিয়েই কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এভাবেই এখন আমি শাকটাকে পুরোপুরি রান্না করে নিব। এই তো 5-6 মিনিট পরে দেখুন শাকগুলো কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। এখন আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটাও প্রায় অনেকখানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার আমি লবণটাও একটু চেক করে নিয়েছি। এখানে আর লবণের প্রয়োজন নেই, একদম ঠিকঠাক আছে। এখন আমি শাকটাকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর শাকটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আপনাদের সবার আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার রেসিপির জন্য একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে আমার সব নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নিতে পারেন। আর কমেন্টসে আমাকে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাছে খুব ভালো লাগে। আমার রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেগুলোও কমেন্টসে জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব আপনাদের সামনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।